কেউ যদি এর বিঘে পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার নবী বলেছেন আল্লাহ সেই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করেন, আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় মালিকের জিকির মালিক জিকির করে। কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত যেতে চায়, আল্লাহ বলেছে বান্দা আমাকে তোমরা কোনোদিনও খুঁজে পাবে না, আমি যদি তোমাদেরকে ধরা না দেই তুমি হেঁটে হেঁটে জিকির করতে করতে এসো, আমি তোমার কাছে দৌড়ে এসে ধরা দিব। জিকিরে লাভ না লস? আরো জোরে শুধু লাভ নেই। নবী বলেছেন জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলম সৃষ্টি জাহর অসিলাম খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ বন্দরে আমার বলতেছিলাম আমি এই দেহের পরিচয়টা সংক্ষিপ্ত করে দিলাম, ভিতরে আর একটা মানুষ আছে রে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলা ভাষায় আমরা বাঙালি, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তাদের ভাষায় বলা হয় এটাকে সোল। আল্লাহ বলেছেন সেই দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড কৌলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ। আমার ওয়াজ বুঝে নিবেন অত্যন্ত ধৈর্য ধরে শুনবেন, কারণ এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয় বন্ধু। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, কারণ আত্মাটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে আছে ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ। যেদিন আপনার আমার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে বন্ধু, সেদিন আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে বড়, তার মানে আপনি আমি আর মানুষ নই, লাশ হয়ে গেছি ডেড বডি। কথা বলেন না কেন? যেদিন বাবা মায়ের মাঝে ছিল আপনার আমার এই বডিটা, সেদিন রুহটা ছিল আল্লাহর আরশের চারপাশে রুহের জগতে, রুহ ছিল এক জায়গায় দেহটা ছিল এক জায়গায়। সেদিন কিন্তু আপনার আমার নাম আব্দুল কুদ্দুস আব্দুর রহিম ছিল না, কারণ দেহ এবং আত্মা মিলে একজন মানুষ। আত্মা না থাকলে দেহের কোনো দাম নাই, দেহ না থাকলে আত্মার কোনো দাম নাই। এই জন্য বলতে চাই বন্ধু, মরণ হলো কি? মরণ হলো দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাওয়া। তোমরা অহংকার করতে পারো, আজকে যারা আমার সাথে দুরুদ পড়নি আমি বলবো তোমরা অহংকার করেছো। বলে হুজুর গো অহংকার তো করিনি, তাহলে কি করব? তোমরা কৃপণতা করেছো, নয় তো দুরুদ এবং জিকির থেকে বন্ধ রাখার কথা না। তোমরা দুরুদ পড়নি, মনটা খুলে জিকির করো, এই জন্য আমার রাগ হচ্ছে, আমার এত বেশি গুসা আমার মধ্যে চলে এসেছে, এর চাইতে বেশি রাগ হয়ে যায় আমার আল্লাহ। কারণ বান্দাকে বড় সুন্দর করে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। বলে বান্দা তোমরা কেন খবর রাখো না? তোমাদের তো কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা নেই, হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেল? কেন রে তোমরা এত বেশি পৃথিবীলোভী হয়ে গেল? তোমরা কি বোঝো না আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়ান্নাস। আল্লাহু আকবার।
যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন, হুজুর কেন গো এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার আমার জন্য পরীক্ষার হল কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারি তোমরা কেন রে এত নষ্ট হয়ে গেলা, কেন এত প্রদগ্রস্ত হয়ে গেলা? পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শা রাব্বাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে হাত দিয়ে একটা বার বলেন আমরা কি মন মতো পথে চলছি? না না, আমরা মন মতো পথে চলছি না বন্ধু। শুধু তাই নয়, মানুষ কেন নষ্ট হয়ে গেল রে? কেন রে এত পৃথিবী তোমার টাকার প্রয়োজন? কেন রে এত বড় বড় আলিশান বাড়ির প্রয়োজন? জমি একটা আছে কেন আরেকটার প্রয়োজন? এগুলো নিয়ে তুমি কম্পিটিশন করো, কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে কি টেনশন তুমি করো না। অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো না। কেমন করে তুমি পরকালের বাজার করবা সেই ব্যাগটা পর্যন্ত কেনো নাই? কেন রে এত পাগল হয়ে গেল বন্ধু? একটা মাত্র কারণ, তোমাকে পৃথিবীর কম্পিটিশন মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারায় আর একটা সুরার নাম হলো সুরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মানুষ তোমাদেরকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে রে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আজকে তুমি সুন্দর নাই, আজকে তুমি একেবারে 100% কালো হয়ে গেছো। কেন রে? একটা মাত্র কারণ, তুমি ইসলাম থেকে দূরে সরে গেছো, উলামায়ে কেরাম থেকে তুমি দূরে সরে গেছো। মনে রাখতে হবে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার কথা কি আপনাদের বুঝে আসে? Of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ! আরে জোরে বলেন না সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আরে জোরে বলেন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আচ্ছা দাঁড়াও না, আমি তো পাইছি খবর, এখনই কন্ট্রোল করতেছি। আমেরিকার গবেষক আমার দিকে তাকান, আমি আমি কি বলছি শুধু মন দিয়ে শুনবেন। আমেরিকার গবেষক, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনারা আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। আজকে সেই নবীর উম্মত হই আমরা, নগণ্য জগন্য নিকৃষ্ট পদভ্রষ্ট কথা বলেন না কেন? আজকের এই জান্নাতের বাগান দেখে আপনাদের এলাকার মানুষের কম্পিটিশন করা দরকার ছিল এবং লটারি করার দরকার ছিল যে কার আগে কে গিয়ে জান্নাতের বাগানে বসবো। এই আমি যেটা বলতে চাই, ঘুরে গেছিলাম আপনাদের সামনে, এক কথায় যাদেরকে বেঈমান বলা হয়, সাদা কুকুর বলেন কালা কুকুর বলেন সব বেঈমান। পশ্চিমারি সাদা সাদা কুকুর না, তাদের ইন্ধনে আজকে আপনারা হাসেন, আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন না কেন? এই সাদা সাদা কুকুরগুলোর কিন্তু ফিউচার নাই। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন ইউ হ্যাভ টু গো টু হেল, তাদের চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছে আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমানের সারা অঙ্গ সারা ঘর পুরো জোরে মুসলমানের বিধর্মীদের সংস্কৃতি বিরাজ করছে। আল্লাহ কয় শত্রু তারা বেঈমান, তারা তোমাদের শত্রু, আর তোমরা তাদেরকে বন্ধু করে নিয়েছো। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাঁত ব্রাশ করার স্টাইল ইহুদিদের স্টাইল, ঘুম থেকে জাগ্রত হওয়ার সিস্টেম ইহুদিদের সিস্টেম, রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমানোর সিস্টেম ইহুদিদের সিস্টেম, তোমরা যে খাবারটা খাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও, এগুলো তো ইহুদি নাসারাদের কাজ।
রাস্তা পথে হাঁটলে দেখবেন এখনকার যুবক ছেলেরা সালাম দেয় না, সব দিকে অনলাইন দেখে দেখে ইহুদিদের সংস্কৃতি নিজেদের মধ্যে আপন করে নিয়ে এসেছে। মনে রাখবা, তোমরা যাওয়ার সময় ইমানটা আমল তো দূরের কথা, তোমরা তোমাদের ইমানটা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুদের ভয়াবহতা নিয়ে যদি আমি একটুখানি বলে বন্ধু, তার আগে ছোট্ট একটা হাদিস শরীফ বলবো আপনারা আমার প্রাণের নবী নূরানি জবান মোবারক থেকে। আমি ভুলে গেছি, আমি আমার মা বোনদের কি বলবো, আপনাদের প্যান্ডেলের চারপাশে অনেক মা বোনেরা সে দাঁড়িয়ে আছে, আপনারা একটু চেপে চেপে কাছাকাছি হয়ে বসুন, যারা দাঁড়িয়েছে তাদেরকেও বসার সুযোগ করে দেন। আমি আমার মা বোনদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো, আপনারা সবাই চেপে চেপে একজন আরেকজনকে বসার সুযোগ করে দেন। বন্ধুরি আমার, ওই যে বলেছি জিকিরের ফজিলতটা কিন্তু ছোট্ট করে একটু বলে ফেলেছি, বলছি না আমি দুরুদ পড়েছি, আপনারা দুরুদটা পড়েননি, ছোট্ট করে দুইটা হাদিস শরীফ বলবো বন্ধু। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন না বন্ধুরে আবার হাদিস কানে এসেছে দাইলামী শরীফের মধ্যে, হাদিসের নবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ বন্ধু। আমরা কতটা অকৃতজ্ঞ, নবীজির শানে দরুদ পড়ছি আমরা, তোমরা হেসেছ কতটা পোড়া কপাল, তোমরা কতটা অহংকারী, তোমরা কতটা কৃপণ। আমি জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি বলি, আপনারা ওয়াজ মনে রাখবেন, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মনমতো করে বানাইছেন, সূরা তিনের মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আপনি আমি বলি ওই লোকটা কালো, ওই লোকটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই, আল্লাহর কাছে সবাই সুন্দর। আরো সুন্দর হলো যার আল্লাহ রাসূলের গোলাম। বন্ধুরে আমার, এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করবো এমনি ভাবে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপীলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপীলিকা চিনেন নি? পিঁপড়া পিঁপড়া। আপনার আমার মনের অজান্তে অনেক পিপীলিকা বন্ধু পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু মানুষকে ছোট ছোট পিপীলিকা বানানো হবে, চারপাশ তাদেরকে আজাব বন্ধু ঘিরে ফেলবে, আর আজাব তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে, তাদেরকে মাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। যদি দুরুদ পড়েন আল্লাহ, যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে, কি হয়? আল্লাহ আপনার কাছে আসে। যদি দুরুদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম, আর আপনি অহংকার করে কৃপণতা করে দুরুদ পড়েননি, জিকির করেননি, আপনার স্রোত হবে কাল কিয়ামতের দিন বন্ধু পিপীলিকার স্রোত। কিসের স্রোত? ছোট্ট ছোট্ট পিপীলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কারণ অহংকার করো না, অহংকার একমাত্র মালিকেরই সাজে, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যার কোনো মরণ নেই, তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র। আমার কথা কি আপনারা বোঝেন? আপনাদের কোনো অসুবিধা হয়? বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনাদেরকে শোনাবো। পরকাল বড় ভয়ঙ্কর, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে, তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা জাহান্নামী, ঈমানও নাই তাদের, আমলও নাই, কে নাই কি? একু দিলে ভালো হবে না,
তো ইকু দিলে তোর সাউন্ড বারবে না, এখানে সাউন্ড ইকু যদি সেটিং করে তোমাদের যে বক্স, এই বক্সে আমি কথাই বলতে পারবো না, এমনি যাই আছে মোটামুটি আছে। আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে। এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নয় আমারও দোষ নয়, আমি সর্বোচ্চ রে দিয়ে চেষ্টা করতেছি। আমি কিন্তু এই আমি কিন্তু যে পাগলা, তোর নাম কি রাকিব না? রাকিবকে কিন্তু বারবার বলছি আমার কি, আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না, আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না, আমার এটা অভ্যাস আজকে বহু বছর যোগ পার হয়ে গেছে। আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা, সাউন্ড সিস্টেম। যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো, তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাবো। তবে আজকের সাউন্ডটা ভালো না, বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, আপনারাও শুনে বুঝতেছেন। তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। আমি একেবারে মানে একদম নন স্টপলি আমি আমার আলোচনাটা শেষ করবো। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে, কবরটা কি জাহান্নামের গর্ত এবং জান্নাতের বাগান, নেগেটিভ এবং পজিটিভ, আলো এবং আধার। আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করব, কারণ জাহান্নামী মানুষ শুধু চোখ মেললে দেখা যায়, জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। বন্ধু কবরে যখন যাবে জাহান্নামীদের এমন পরিস্থিতি হবে, মাটি তাদেরকে এমন ভাবে চোখ দিবে রে, একটা হার আর একটা হারের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, হযরত সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী, তিনি সব সময় প্রশ্ন করতেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? তারা বললেন না নবীজি আজকে কোনো স্বপ্ন দেখিনি। হাদিস কানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে, নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলবো। কি করবো আমি তোমাদেরকে বলবো? এবার নবীজি যখন স্বপ্ন যখন তারা জানতে চাইলেন, নবীজি বললেন দুইজন ফেরেশতা আসলেন আমার কাছে, এসে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। নবীজি ভ্রমণ করতে শুরু করলেন, করতে করতে হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন, তাকে একজন ব্যক্তি এমনভাবে পাথর নিক্ষেপ করতেছে, বারবার তাকে পাথর মারতেছে। বন্ধু পাথর যখন মারতেছে তার মাথাটা থেতলে যাচ্ছে, ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে, কুড়িয়ে আনতে আনতে চাইয়ে দেখে লোকটার মাথাটা আবার পুরো এন্টে হয়ে যায়। এমনি ভাবে তার এই সাজাটা চলমান। নবীজি প্রশ্ন করলেন এই অবস্থা কেন? কয় সুবহানাল্লাহ, নবীকে সামনের দিকে চলেন। আপনারা মনে রাখবেন নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন, সামনের দিকে যাইয়ে নবীজি দেখতে পাইলেন একটা লোক এমনি একটা গদির মধ্যে চিত হয়ে হেলান দিশ হয়ে আছে। এবার নবীজি দেখতে পাইলেন একটা আসলা দিয়ে তার কান তার ঘাড় এইগুলো শুধু একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে, একদিক দিয়ে চামড়া তুলে আরেক দিক দিয়ে এটা জোড়া লাগতেছে। এমনটি করতে 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 নবীজি প্রশ্ন করলেন এমনটি কেন? সুবহানাল্লাহ, নবী গো সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন, চলতে 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 বন্ধু নবীজি সামনের দিকে গেলেন, যাইয়া দেখেন আগুনের একটা চুলা দেখা যায়, আগুনের এই চুলার মধ্যে উত্তপ্ত আগুন সুরগুল শোনা যায়, চাইয়া দেখবেন এটার মধ্যে শুধু উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে কন্টিনিউ, সুরগুল হট্টগোল শোনা যায়। বন্ধু আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু, যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য। নবীজি বললেন এখানে কারা, এটা কি? সুবহানাল্লাহ, নবী গো সামনের দিকে চলো। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন, সামনের দিকে চাইয়া দেখতেন বন্ধ রক্তের নদী, রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে, তিনি সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, তিনি সাঁতার কাটে কেটে বন্ধ কুলে আসতে চায়, কিন্তু তিনি কুলে আসতে পারতেছে না। যখন তিনি কুলে আসতে চায় আরেকজন পাথর হাতে নিয়ে কুলে দাঁড়িয়ে আছে, যেই দিক দিয়ে কুলে আসতে চায় ওই দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই অবস্থা যখন চলতেছেন নবীজি প্রশ্ন করলেন এটা কে? নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে, এবার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সামনের দিকে চলুন। নবীজি কিন্তু উত্তর দেয় না,
নবীজি প্রশ্ন করতেছে উত্তর দেয় না, সামনের দিকে চলুন। সামনের দিকে চলতেছেন, যাওয়ার পরে দেখেন কুচ্চিত চেহারার একজন, আগুন কি শুধু বৃদ্ধি করতেছেন এটাকে। সুবহানাল্লাহ, নবী কো সামনের দিকে চলুন। আবার সামনের দিকে চলতে শুরু করলেন, সামনের দিকে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চা, এত সুন্দর জান্নাতের বাগান, একটা লুকির পা যেন জমিনে, মাথা যেন আকাশে, এত বড় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চা। নবীজি প্রশ্ন করলেন এই জায়গা সম্পর্কে, সুবহানাল্লাহ, দালান কোটা দেখা যায়। এখানে বন্ধু স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে ভবন তৈরি করা, জোরে জোরে বলেন না সুবহান। কিছু কিছু মানুষ দেখা গেল তার অর্ধাংশ অনেক সুন্দর, আর অর্ধাংশ একেবারে বিশ্রী। প্রশ্ন করা হলো, নবীজিকে উত্তর দেওয়া হলো না। এবার এই জান্নাতে, জান্নাত, এই জান্নাত যেই জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত, এখানে নবীজি থাকতে চাইলেন। বললেন না নবীজি, এখনো আপনার থাকার সময় হয়নি, সময় হলে থাকবেন। এবার নবীজি বিদায় হবে, তাদের সাথ কাজ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে, তারা এখান থেকে বিদায় হবে। কিন্তু নবীজি যেই দৃশ্যগুলো দেখেছেন, দৃশ্যগুলোর উত্তর না জেনে তো ফিরতে পারেন না, ঠিক কিনা বলে আমি তাড়াতাড়ি করে বলছি, আমার আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু। এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন, ওই লোকটা তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে, তার মাথা ভেঙে যায়, পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথাটা ইনটেক হয়ে যায়, আবার মারতে থাকে, এমনি করে চলতে লাগলো, কন্টিনিউ সাজা চলতেছেন। কে রে এই লোকটা, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা এমন অপরাধ করেছে, সে কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআনটা পুরোপুরি ভুলে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না, কথা বলেন না কেন? এখনকার যুবক মনে হয় 1000 ঘুষলেও মনে হয় 2টার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না, একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া। কোরআন শিখেছিল, কোরআন তেলাওয়াত ভুলে গেছে, তার আর একটা অপরাধ, রাত্রে যখন হতো সে রাতের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত। এখানে যে যুবকগুলো আছে, আপনারা যদি জিজ্ঞেস করেন যুবককে, তুমি কি রাতে শান নামাজ পড়ে ঘুমাও, আমার মনে হয় না যুবকগুলো হাত তুলতে পারবে। তার সাজা হলো, রাতে নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত শিখার পরে ভুলে গেছে, এই জন্য তার আজাব চলতেছে, কন্টিনিউ পাথর নিক্ষে। এই জায়গা থেকে বের হয়ে গেলাম, 2 নম্বর লোকটা গদির মধ্যে চিত হয়ে আছে, তার চামড়া তুলে ফেলা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, কেন রে তার অপরাধ কি? অপরাধ হলো বন্ধু, সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত। এখন যদি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে, পাঠিকা আছে, কথা বলেন না কেন, পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে, ইউটিউবের দিকে তাকান, অনলাইন মিডিয়া গুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি, কথা বলেন না কেন, এমন ভাবে মিথ্যা প্রচার করত, দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত। ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল, মিথ্যা সব অপরাধে মা, তুই জবান দিয়ে, কলম দিয়ে, লিখুনি দিয়ে, সব দিয়ে সে মিথ্যা এমন ভাবে প্রচার করত, যেটা বহির্বিশ্বে ছড়িয়ে যেত, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যেত। এই জন্য তার সাজাটা কন্টিনিউ চলতেছে, তার চামড়া একদিক দিয়ে তুলে ফেলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, কন্টিনিউ তার এই সাজাটা বহাল, জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। 3 নম্বরে দেখেছেন, আমার দিকে তাকান, 3 নম্বরে দেখেছেন নবীজি আগুনের চুলা। আপনাদের এলাকায় কি মিথ্যা মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না? এই বাড়ির কাজ যায় এই বাড়ি লাগায়, ওই বউর সাথে ওই বউর সাথে ঝগড়া লাগায় আছে না? আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বীও খুঁজে পাওয়া যায়, নামাজ দেয় রোজা নাই, সারাদিন সিগারেট খায়, দোকানে থাকে, মিথ্যা যত আছে সব ওনার পেটে, সময় মতো এগুলো শুধু ব্রাশ করে আছে না? এই মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে, ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ অনেক কথা বলতে হবে বন্ধু। এরপরে দেখেছেন আগুনের চুলা, এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব,
তিনি সমকামিতা নিয়ে একটু আলোচনা করেছেন, আপনাদের মনে আছে নি? বর্তমানে শরীফ থেকে শরীফা এই যে আলোচনাটা করেছেন, এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে। কেন? এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোনো আলেম কথা বলে, কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে, মানে এরা নাকি ষড়যন্ত্র করছে। কি কয়? এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কই, তোমাদের বিবেক কি মরে গেছে? তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে? মুসলমানদের ইতিহাস পড়ে দেখো, ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো কত মজার মজার জায়গা আছে। এগুলো তোমরা সামনে তোলে আনো, এগুলো কি পিছনে ফেলে যত নাস্তিকতা তোমরা সামনে নিয়ে আসো। দেখছেন না কয়দিন আগে বানর থেকে মানুষ হয়েছে? আরে শাহরিয়ার কবির কইছে না এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামা যখন প্রতিবাদ করেছে, এটা কিন্তু আউট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন যেটা আমি বলি আপনাদেরকে, এটা লূত আলাইহিসসালামের জামানায় ছিল সমকামিতা, একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিটানো। নাউজুবিল্লাহ বলেন না আর বলেন, দুইজন পুরুষ ইসলাম বলে দুইজন পুরুষ এক কাঁথার নিচে ঘুমায় না, দুইজন নারী এক কাঁথার নিচে ঘুমায় না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না। একটা যুবক যখন উপযুক্ত হবে, উপযুক্ত যৌবনে পরিপূর্ণ, আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোনো জায়গায় যাইতে দিও না। কথা বলেন না কেন? কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে বেশি শয়তান গায়ল করে, এই সময়টাকে বেশি টার্গেট করে। বলে হুজুর এখানে আসলেন কেন? এখন জিনা ব্যভিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য, নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে, ঠিক কিনা বলায় আর জোরে। আচ্ছা, আমরা কোরআন হাদিস পড়ছি, যতটুকু আল্লাহ জানার তৌফিক দিয়েছে জানছি, এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি, অপরাধকে মানতে পারি? তোমরা যদি মুসলমানের দেশ, এটা 95% মুসলমানের দেশ, এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে, যেই বিষয়গুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারুকলমে তুলে ধরো, এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবক যুবতী কোমল মতে শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো, ঠিক কিনা বলে? আমার কথা বুঝেন না? যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই, তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অত জানতে পারি, কথা বলেন না কেন? একটা সময় যখন আসে, ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব, তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে, ঠিক কিনা বলে? ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও। ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ, এটা দিয়ে কি বোঝানো যায়? বন্ধু, ইসলাম বিরোধী কাজ। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমার নবী হাদিস শরীফ কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারি শরীফ, আমার নবী বলে দিয়েছে এই যে আগুনের চুলাটা দেখা যায়, এটা হলো আগুন, এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে, ওই নারী পুরুষগুলো যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, সমকামিতায় লিপ্ত ছিল, ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে, উলঙ্গ করে ল্যাংটা করে আওয়াজ দিয়ে দিয়ে বলুন না। এরপরে ওই যে রক্তের নদী, কোন নদী? আমার দিকে তাকান, কোন নদী? মনে আসেনি? রক্তের নদীতে কে সাঁতার কাটে জানেননি? এই পৃথিবীর সৎখুর, আপনাদের চরণী লক্ষ্মী গ্রামে সৎখুর আসেনি? আসে অমর খুদা মইয়ান কি আর মু এই কি মুই কমু নাকি মুই এটা সাফা দিয়ে ধুইয়ে দেবো কমু? নাউজুবিল্লাহ বলেন না। ওই যে রক্তের নদী, নবীজি দেখেছেন ফেরেশতাদের সাথে সফর করতে গিয়ে, এটা কি আসলে কি স্বপ্ন নাকি বাস্তব? বাস্তব। নবীর কাছে এই মেসেজগুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন না? আজকে মানুষগুলো বন্ধ সঠিক পথে চলে আসবে, এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে,
আতঙ্ক তৈরি হবে, এই নোংরামি তারা ছেড়ে দিবে। ওই লোকটা সাতার কাঠি কাঠি কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না, পাথর নিক্ষেপ করো তাকে, ফিরিয়ে দেওয়া হচ্ছে নবী গো। নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে, নবীজি যার নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো পৃথিবীর সত্য। সত্য খায়নি গরিব মানুষের সুদের মাধ্যমে, গরিব মানুষের পুরো বডির রক্ত তারা চষে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, ওই আরেকটা সুবহানাল্লাহ কর, আরে জোরে কর না, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, কিছু তো খেয়াল করছেন নি, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা, আও হে আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ গাজী সিরাজুল ইসলাম আল কাদরী সাহেব, খবরটা ভাল লাগছে না, ভাল লাগছে, রক্তের নদীতে সাঁতার কাটে সত্যু, বুঝেন না, আমি গবেষণা করলাম, আসলে রক্তের নদী দিকে অন্য নদীতে তো থাকতে পারতো, তো গবেষণা করতে করতে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে মাথায় আসলো যে সত্য খাইছে না, আপনার আমার শরীরে সব রক্ত চুষে নিছে, ঠিক না, ছেলেটা অসুস্থ হয়েছে, টাকার বস্তা লইয়া ঘুমায়, হাওলাত চাইছে দেয় না, অন মায়া তো ছেলেটারে বাসাই তৈর দিব, শর্তে রাজি আছে, মহিলা কিছু দাঁত জাল আছে, নিজের কথা টাকা খুঁজলে কয় নাই, ক দুলাবাইর কটাতে আছে আছে না, আর যদি বেড়াইদের কাছে চায় হাওলাত চাইলে কয় নাই, ক সালারা বিদেশ তাই কুয়েত তাই কটাতে আছে, লাভটা ঠিকঠাক মতো দিলে দিব, এরকম কৌশল অবলম্বন করে আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে, আমি দেখেছি যেটা সেটা বলছি, বন্দরে আমার সৌদ কুরির শুধু রক্তের নদীতে সীমাবদ্ধ নয়, এটা মেরাজের চাঁদ, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আপনারা আমার প্রাণের নবীজি বন্ধু, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো কারা, এবার জিব্রাইল বলল নবী গো এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো হলো দুনিয়ার সুৎখোর আর ঘোষখোর, নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি ডাক দিয়ে বললেন আমি নবীজি দেখতে পেয়েছি ওই সুৎখোর ঘোষখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়, যে ব্যক্তি সৌদ খাইল সেই জন্য তার গর্ভধারিণী মাকে বিবাহ করল, যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করল। আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সালাতুম বিগুর, আমার নবীজি বলেছেন এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা, আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না, আপনার যদি বন্ধু নয় 10 টাকা দিয়ে একটা জামা কিনেন 9 টাকা আপনার হালাল, মাত্র 1 টাকা সুদ বা ঘুষের টাকা আপনি লাগাই একটা জামা বানায় নামাজ পড়লেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ বন্ধু কবুল হবে না, নাউজুবিল্লাহ বলেন না, যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের ইসলাম লেখে যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে এবং সুদের টাকা কালেকশন করতে না পারলে লাঠিয়াল বাহিনী যারা সুদের টাকাটা কালেকশন করে দেয় আল্লাহর হাবিব বলেছেন সবার জন্য সমান সাজা, নাউজুবিল্লাহ, ওই যে কুচ্চিত লোকটা দেখতে পেয়েছেন ওই কুচ্চিত লোকটা হলো বন্ধ জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা, সে জাহান্নামের আগুনটাকে শুধু উত্তপ্ত করছে বৃদ্ধি করছে, ওই যে বাগান দেখেছিলেন ওই বাগানের মধ্যে যেই বাচ্চাগুলো ছোটকালে মারা যায় শিশুকালে মারা যায় ওই বাচ্চাগুলো ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে, ওই জান্নাতের বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিসসালাম নিয়ে খেলা করছেন, জুরু জুরু কন্না সুবহানাল্লাহ, ওই যে গিয়েছিলেন আবার নবী দেখেছিলেন একটা লোকের অর্ধাংশ একেবারে বিশ্রী আবার অর্ধাংশ একেবারে সুন্দর, ওই তখন তাকে অর্ডার করা হলো ওই কূপের মধ্যে তুমি গোসল করে আসো, গোসল করে আসার পরে পরিপূর্ণ সুন্দর হয়ে গেল স্মার্ট হয়ে গেল, সুন্দর স্মার্ট হয়ে যাওয়ার পেছনে কারণ হলো ওই ডুব দেওয়ার পরে গোসল করার পরে তার পাপগুলো পরিপূর্ণ মুসলমান মোচন হয়েছে জান্নাতে বলে বিবেচিত হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ,
আরো জোরে তাহলে কি করা উচিত? এই পাপগুলোকে করা উচিত না ছাড়া উচিত? আরো জোরে বলে। আমাদের সমাজের মধ্যে সুদ আছে, ঘোষ আছে, মিশা কথা আছে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার আছে, মদ গাঁজা খাওয়া নেশা করা থেকে দরে এমন কোন পাপ নাই আমাদের সমাজের মানুষ করে না, ঠিক কিনা বলেন? যারা করে এরা তো 100% জাহান্নামি। বন্ধুরে আমার, জাহান্নামীদের সাজার জন্য আমি আপনাদেরকে বলবো, একেবারে ছোট্ট যদি একটা সাজা দেওয়া হয় জাহান্নামীদেরকে, ছোট্ট একটা সাজা যদি দেওয়া হয়, ছোট্ট সাজাটা হলো আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, কি করে দেওয়া হবে? আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ও বন্ধু, আগুনের জুতা পরলে আপনার শরীর কি উত্তরাবে না, ঠান্ডা থাকবে? মাথার মগজটা কুরবানির দিনে গোস্তের পাতিলের মতো টকবক করে উঠাইতে থাকবে। কি করবে সেদিন? জাহান্নামের আগুনতে তো ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে লাল, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্দুক কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে এই আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন বন্ধু, এই জাহান্নামের আগুনে পাপীদেরকে পোড়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। পাহাড়ের নাম হলো সওম, ওইটার মধ্যে উঠতে সময় লাগবে 70 বছর, আবার নামতে সময় লাগবে তেমন, এমনি করে বন্ধ তাদের সাজাটা বহাল থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বকে আপনি আমি যার যার ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি, পারি কি পারি না কথা বলেন না কেন? খাবার আমরা আমাদের ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি, কিন্তু বন্ধু আমার দিকে তাকান, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গোছাচ্ছি বন্ধু, একটু বুঝে নিন, ধৈর্য ধরে। আমি শুধু আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই, যেন মনে রাখতে পারেন, জাহান্নামটা এত ভয়ঙ্কর, শুধু জাহান্নাম শব্দ না, এটা এতটা অবর্ণনীয় ভয়ঙ্কর, যেটা বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। জাহান্নামীদের জন্য এই দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা যেমন, খাবারও তেমন, ঠিক কিনা? গোস্ত বলেন, মাছ বলেন, কুরমা বলাও, কুরমা বলেন, পোলাও বলেন, যাই বলেন, আপনার ইচ্ছে মতো করে আপনি খাইতে পারেন, কিন্তু বন্ধু যারা পদভ্রষ্ট পাপী জাহান্নামে যাবা, তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এত ভয়ঙ্কর জাক্কুম, এত ভয়ঙ্কর এই জাক্কুমটা যদি এই মুহূর্তে চরণীলক্ষ্মী গ্রামের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কেউ ফসল উৎপাদন করতে পারবে না। এই ভয়ঙ্কর খাবারটা পাপীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে, সরিষা পরিমাণ যদি একটু পেটের মধ্যে ঢুকে রে, অ বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। আওয়াজ দিদি বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, অনেক ধরনের নেশা জাতীয় জিনিস, সব তো জানিও না, কথা বলেন না কেন? অনেক আছে এখানে, হয়তো আপনাদের এখানে হয়তো নাই, আমাদের এখানে গোটা বাংলাদেশে এরকম মুসলমান অনেক দেখেছি ওপেনলি মদ পান করে। বন্ধুরে আমার, তারাও কিন্তু পাপি। ও বন্ধু, এই পাপীদের জন্য আরেকটা খাবার আছে, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটার হলো আরেকটা জাহান্নামের নিংরানু রক্ত অথবা পুঁজ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছেন? একজন কি আরেকজনের গায়ের রক্ত খেতে পারবে? তাও ভালো রক্ত না, যেমন আমার শরীরটা ভালো, যে কেউ বা কোনো খোঁচা লেগে রক্ত বের হয়ে গেলে সুস্থ রক্ত, ওই রক্তটা এমন না, জাহান্নামীটা পচে যাবে,
একবারে নরম জুসের মতো ম্যাঙ্গো জুসের মতো হয়ে যাবে, আর একটা জাহান্নামী পচে একবারে লিকুইড হয়ে গেল, তার আবার তাকে পুনরায় আবার ওই আব্দুর রহিম বানানো হলো। এই দিক দিয়ে যিনি আব্দুর রহিম তিনিও কিন্তু পাপি, আব্দুল কুদ্দুস নামটা রেখেছিল ওই লোকটা পাপি, একটা পরে পচে লিকুইড হয়ে গেল আর একটাকে তৈরি করা হলো। এই যে পচা রক্ত এবং পোজ, এই দুটো জিনিস ওই ব্যক্তিটাকে খাইতে দেওয়া হবে। আওয়াজ তোলে তোলে বলেন নাউজুবিল্লাহ, খাওয়া যাবে না, সহ্য করা যাবে না, আরো জোরে বলেন না। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, এই দুনিয়ায় যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন, টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি দিলে আপনি খাইয়া তৃপ্তি আসে না। আপনি বলেন আমাকে একটু ঠান্ডা পানি দাও, কি দাও আমাকে একটু ঠান্ডা পানি দাও, আমি একটু ঠান্ডা পানি পান করবো। আপনার ঘরে ফ্রিজ না থাকলে অন্য করতে আনে, যখন দেয় পরে ক্ষতি হোক বা ভালো হোক কিন্তু তাৎক্ষণিকভাবে একটু প্রশান্তি আসে, আসে কি আসে না? বন্ধু এই জায়গায় আসার কারণ হলো জাহান্নামীরা যখন তৃষ্ণা লাগবে পানি তাদেরকে খাই পানি খাইতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এই পানি তাদের পেটের মধ্যে ঢুকবে। ও বন্ধু দুই রানের মধ্যখান দিয়ে ওই সবগুলো একবারে জুসের মতো গলে 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 বের হবে, শুনতে পারবা না, সহ্য করতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমাদের হৃদয়কে সবচেয়ে বড় নাড়া দিয়েছে যেই ওয়াজটা, যেই খবরটা, বন্ধু নিজেদেরকে মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে পারি না, চোখে ঘুম পর্যন্ত আসে না। মালিক এত ভয়ঙ্কর, যদি আজাব যদি কারণ সেবে জুটে যায় বন্ধু, পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার মিলে, অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী মিলে, ঠিক কিনা বলেন? আপনার অভাবও ছাড়ছে না, অসুস্থতাও ভালো হচ্ছে না, ডাক্তার আপনি শেষ করে ফেলেছেন, বাংলাদেশ ভারত আপনি সিঙ্গাপুর পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হতে পারেননি, সর্বশেষে একটা সমাধান আছে মরণ। কথা কন না কেন, সর্বশেষে একটা সমাধান কি? মরণ। কিন্তু এই যে আজাব এত ভয়ঙ্কর, সাজাবো করতে হবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আল্লাহুম আন হাবিবিন, মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। যেহেতু আর অনেক অপবিত্র থাকলে কি সাজা হবে, আপনার এমনি করে করে সময় মতো নামাজটা পড়ে ইচ্ছে পড়ে নামাজ পড়লে কি সাজা হবে, এমনি করে করে স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা করা যাবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে এই জাহান্নামের ভয়াবহতা, মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু মনে করিয়ে দিলাম। যেই কোনো ধরনের পাপই আপনি করেন আপনাকে আজাব ভোগ করতে হবে। এই যে বললাম না কবরে যাইতে দেরি, তখনই তো আল্লাহ অর্ডার দিবে মাটিকে একটা চাপ দাও, চাপের সাথে হাড়, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, আর কোনোদিন মরতে পারবেন, বাঁচতেও পারবেন, পালাতেও পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি যে স্টেজ উঠছি প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেছে, সময়টা যে ওয়াজে বসলে কোন দিয়া যায় কইতে পারি না, বরকতের সময় চলে যায়, আপনারাও কিন্তু কইতে পারতেন না দেড় ঘন্টার সময় শেষ হয়ে গেছে, আমারও ওয়াজও শেষ। আপনারা কি জাহান্নামকে একটু ভয় করবেন? জান্নাত কিভাবে পাওয়া যায়, আল্লাহর দিদার কিভাবে অর্জন করা যায়, শোনেন। এক জনৈক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, নবী গো কেয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সে উত্তর দিল, নবী গো কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি। আল্লাহ রাসুল একটা সেকেন্ড দেরি করলেননি, নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না, তাহলে রাসুলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যায়, রাসুলের অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যায়, তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে সফল ব্যক্তি হিসাবে কবুল করে নেন সকলের নামে। সম্মানিত উপস্থিতি, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের মসজিদে
মসজিদের মিনারার কাজ চলছে, আচ্ছা আচ্ছা কাজ চলবে, কয়েকদিনের মধ্যে ফাইলিং শুরু হবে। এখন আপনারা কি এই মসজিদের কাজের জন্য কি একটু সাহায্য করবেন? করবেন? ওমা আমি কি বলছি আপনাদেরকে, আপনার বাড়িতে একটা মোটা গাছ আছে, এটা বিক্রি করে এনে দেন, এটা কি বলছি? আবার কি বলছি, আপনাদের বাচ্চার খাবারটা যেটা আছে এটা নিয়ে দিয়ে দেন, আমি কি এরকম কিছু বলছি? আপনাদেরকে বলছি যার যার জায়গা থেকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, একটু কি সাহায্য করবেন? হ্যাঁ, আপনারা করতে পারবেন না? আপনারা কি ভাত টাত খান না, কাপড় চোপড় পরেন না, বাচ্চা কাচ্চার চাহিদা মিটান না? তো একটু আগে না বললাম দুনিয়া সব ধোকা, বুঝেন নাই? হ্যাঁ, এদিকে তাকান, আল্লাহ রাসুল বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসুল বলে প্রশ্ন করেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তো সাহাবাই কেরাম বললেন, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নবীজির সম্পদের, নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দা দান করে যাবে, এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ, তার মানে এগুলো তোমার পরের সম্পদ। তুমি ইন্তেকাল করার পরে এই তোমার এই জমা করা সম্পদে আর মালিকানা দাবি করতে পারবা, এসে তুমি নিতেও পারবা না। এই দিকটা, এটা হলো হাদিস শরীফ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে দেখেন, একবারে শুরুতে সূরা বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানে? আল্লাহ বলতেছে সাবধানই ওরা কারা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সলাৎ কায়েম করে, অমিম্মা রাজাক না হুম ইনফিকুন। আল্লাহ যে সম্পত্তি দিয়েছে, আমার দিকে তাকান, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পত্তি দিয়েছে, তা থেকে আল্লাহর পথে ব্যয় করো। আপনি যারা ব্যয় করে আল্লাহর পথে, সম্পদ দিছে কি আল্লাহ? আল্লাহ তো এটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করতে হবে না। আমি আপনাদেরকে বলি, এবার অগ্রহণ মাসেই তো বৃষ্টিটা হইলো, যে ধান কাইটা আমার যে এখানে মুরব্বি দাদা ভাই চাচারা যারা আছেন তারা সবাই জানে, আপনারা জানেন, আগের দিনে কি অগ্রহণ মাসে ধান কাইটা খের শো শুকাইয়া বাড়িতে আনছে না? ধান মানুষের খাবার ডোলে বা যাবারে, আর গরুর খাবার মুরুইলে, কোনো সমস্যা ছিল না, তাই না? আর এখন তো ধান কাটার আগেই বৃষ্টি আসে, অকালে বৃষ্টি না, তো বৃষ্টিটা কে আনছে? আপনি আর আমি, কে? আরে আপনি আর আমি আনছি এই বৃষ্টি, খুঁজে আনছি আমরা, আল্লাহ এটা আমি বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত না, আপনার আমার চরিত্রের কারণে আল্লাহ অসময় বৃষ্টি দিয়ে আপনার ফসল ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বাবা? কারণ আপনার মাঠে আল্লাহ এত ধান দিছে, পাশের জন বলছে সলিমুদ্দিন তোমার খেতে অনেক ধান হয়েছে, তুই বেড়া তুই কি থাকস, তুই না দেখছিস খেত ধান হয়েছে, ঝাড়ার পরে দিন নাই, তো নাফরমান না, কথা কন না কেন? আপনার যদি কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আপনার রিজিকে যা ছিল তাই বরাদ্দ হয়েছে। ভাই শোনেন, আমার দিকে তাকান, দেখেন না বাড়িতে পেয়ারা পাইকার হয়েছে, দরজাও নাই জানালা নাই, কিন্তু হামাইয়া দিই শুধু ফুক, ঠিকই আছে ফুক না? আমরা যখন ছোট থাকতে স্কুলে যাইতাম, আমার এক দাদির বড়ি গাছ আছে, বুঝছেন নি তো, অনেক দূরে আমরা স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে প্রত্যেক দিন স্কুলতে আসা যাওয়ার পথে দাদির বড়ি গাছ চেক দিতাম, বড়ি গাছের নিচে চেক দিতাম, আমরা বড়ি যদি পাই। এক সপ্তাহ আগে দেখছি বড়ি পয়রা থেতা হয়ে রয়েছে, সেফা হয়ে রয়েছে, এক সাইড সেফা আর এক সাইজ বালা, আর এখন গাছের মধ্যেই হলুদ পাইরা দেখি পুরাটাই পোকা, কামুক দিয়া খাইলাম 100% ভোকা, কথা বলেন না কেন? এটার জন্য দায়ী কে? আপনি আর আমি। আরে হোনেন, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনার আমার সব কিছু আল্লাহ রক্ষা করবে যদি আমরা আল্লাহকে রাজি রাখতে পারি। আরে আমি আমি নিজেই তো আমার না, আপনি নিজেই তো আপনার না, আপনি কোথায় যাবেন, কতদিন বাঁচবেন, কতটুকু খাবেন, এটা কি আপনি আমি জানি? কথা বলেন, আপনি আমি কি জানি? আপনি আমি জানি না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনি আমি নিজেই নিজে না, আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল, আল্লাহ যখন চাইবে এই ফুল বাগান থেকে ছিঁড়ে উঠিয়ে নিয়ে যাবে, কথা বলেন না কেন? তাহলে আপনি তো শক্ত হওয়ার মানে কি?
আপনি শুধু নামাজ পড়লে চলবে না, বিশ্বাস করলে চলবে না, আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে যদি আপনি দান করতে পারেন তাহলেই আপনি হবেন 100% ইমানদার।